أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يبقى قولي ربي زدني علما السلام عليكم ورحمة الله وبركاته آج ما دير اگر تم لكتر ار بشو إضافة حدش ادافة عربية تي ادافة كي امرا بولي positive phrase ইতিমধ্যে আমরা পড়েছি ডেসক্রিপটিভ ফ্রেজ ডেমনস্ট্রেটিভ ফ্রেজ আজ আমরা পড়ব পজিটিভ ফ্রেজ এবং এডবারিয়াল ফ্রেজ ফ্রেজ হচ্ছে একটা ইট ইট ইজ ইজ নট এ কমপ্লিট সেন্টেন্স ইট লুকস লাইক এ সেন্টেন্স আমরা বাক্যাংশকে বলি ফ্রেজ আরবিতে এটাকে বলা হয় শিব জুমলা আমরা আরবিতে যে ফ্রেজগুলো আছে সেন্টেন্সের মধ্যে বসে একটা সেন্টেন্সকে বা বাক্যকে পূর্ণাঙ্গ করে আজকে আমাদের পজিটিভ ফ্রেজ বা ইদাফা আজকে আমাদের পড়ার বিষয়বস্তু তো ইদাফা একেবারে সংক্ষেপে যদি বলতে হয় তাহলে ইদাফার দুটা পার্ট একটা হচ্ছে মুদাফ আর আরেকটা হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ হচ্ছে ওয়ান দ্যাট ইজ বিং ওন যে জিনিসটাকে ওন করা হয় মানে যে জিনিসটা পজেশনে থাকে সেই জিনিসটা হচ্ছে মুদাফ তার দুই নম্বর রুল হচ্ছে ইরাপ চেঞ্জেস অ্যাকর্ডিং টু স্ট্যাটাস ইন দি সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে তার যে স্ট্যাটাস এই স্ট্যাটাসটা যখন যেখানে যে স্ট্যাটাসে বসতে হয় মুদাফ সেই স্ট্যাটাস পরিবর্তন করে বসে আর তার তিন নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইট হ্যাজ নো অর আল আমরা জানি একটা ইসিম তার ডিফল্ট চরিত্র হচ্ছে হয় তার তানুইন থাকবে অথবা তার আল থাকবে কিন্তু মুদাফে যখন একটা ইসিম বসে তখন তার হচ্ছে তানুইনও থাকবে না আলও থাকবে না এই তিনটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া অফ মুদাফ আর মুদাফ ইলাই হচ্ছে ওনার যে জিনিসটা যিনি ওন করেন তিনি পার্সন হতে পারে থিং হতে পারে অথবা প্লেস হতে পারে ওনার হচ্ছে মুদাফিলাই ইট ইস অলওয়েজ মাজরুর তার স্টেটাস হচ্ছে অলওয়েজ মাজরুর আর ইট ক্যান হ্যাভ তানুইন অর আল আল থাকতেও পারে আল নাও থাকতে পারে আল না থাকলে তানউইন আর তানউইন থাকলে আল থাকবে না যেমন হচ্ছে নাসরুল্লাহি দি হেল্প অফ আল্লাহ এই মুদাফ ইলাই সম্পর্কে যদি আমরা আর একটু ডিটেলস পড়ি তাহলে দিস টাইপ অফ ফ্রেজ ইজ ফর্ম উইথ দি কম্বিনেশন অফ টু নাউ

এ বুক অফ ফেক দ্য কিং অফ পার্সিয়া দ্য ক্যাপিটাল অফ কানাডা দ্য কিং অফ দি জাঙ্গল এই যে অফ দিয়ে যত কনস্ট্রাকশন গঠিত হয় তার আগের অংশ এবং পরের অংশ এই আরবিতে এই টোটাল কনস্ট্রাকশনটাকে বলা হয় ইদাফা এই ইদাফাকে আমরা কমনলি পজিটিভ ফ্রেজ হিসাবে আমরা জানি আর এটাকে আরবিতে বলা হয় মোরাক্কাব মোরাক্কাব ইদাফি মানে ইদাফা থেকে মানে ইদাফি নাসরুল্লাহি দি হেল্প অফ আল্লাহ আহলুল কিতাবি দি পিপল অফ দ্য বুক আজ আমরা সেকেন্ড পজিশনে পড়ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটাও একটা মুদাফ মুদাফিলাহি তবে স্বভাব এটা স্পেশাল মুদাফ আমরা এই ক্লাসের শেষের অংশে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা পড়ব এখন আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে যে সমস্ত কনস্ট্রাকশনে ইংরেজিতে ইংরেজিতে যখন এস অথবা অ্যাপোস্টোপি এস ব্যবহার করা হয় ইংলিশ ইউজেস অফ অফ অর এস ফর রিলেশনশিপ বুক অফ বিলাল অর বিলালস বুক এই যে আমরা এস ব্যবহার করলাম এস দ্য কিং অফ পার্সিয়া যেখানে আমরা এস ব্যবহার করি এবং যেখানে অফ ব্যবহার করি এই ইংরেজি গঠনে গঠনের যে আরবি সেই আরবি গঠনটা হয় দুইটা নাউন পাশাপাশি বসে যেমন কিতাবু বিলালিন বিলালের বই তাহলে আমরা এইভাবে বলতে পারি বিলালস বুক অথবা বলতে পারি দি দি বুক অফ বিলাল তাহলে এই গঠনটা কিভাবে গঠিত হবে এই গঠনটা গঠিত হবে এই মুদাফ মুদাফিলা এই গঠনে যেমন কিতাবু বিলালিন কিতাবু বিলালিন অথবা এই কিতাবুর ক্রাইটেরিয়া হচ্ছে এই কিতাবুর মধ্যে কি থাকে না তানউইন থাকে না বাই ডিফল্ট নিয়ম অনুযায়ী একটা ইসিম যেখানেই বসবে তার তানউইন থাকতে থাকবে অথবা তার আল থাকবে কিন্তু যখন এই আলও থাকবে না তানউইনও থাকবে না তখন এই ইসিমটা হবে মুদাফ আর মুদাফিলাহি বিলালিন সাধারণত এই লিনকে আমরা উচ্চারণ করতাম বিলালুন কিন্তু যখন মুদাফিলাইতে বসে তখন এটা হচ্ছে বিলালিন তাহলে মুদাফের ক্রাইটেরিয়া হচ্ছে এটা আল থাকবে না এবং আর মুদাফিলাইর ক্রাইটেরিয়া হচ্ছে যখনই মুদাফিলাই বসবে তখন তার তার স্ট্যাটাস হবে মাজরুর এই যে এই উদাহরণ হচ্ছে কিতাবু বিলালিন বললাম আমরা যখন বলবো কিতাবু মোহাম্মদিন বাইতুল্লাহি আমরা জানি বাইতুন একটা ইসিম আর আল্লাহু একটা ইসিম তাহলে যখন এই দুইটা ইসিম পাশাপাশি বসবে তখন হবে বাইতু এবং আল্লাহি বাইতুল্লাহি এই বাইতুল্লাহি আল্লাহর গত কিন্তু যখন এর আগে বাইতুনের আগে যখন একটা প্রিপজিশন বসে তখন এই প্রিপজিশন বাইতুকে বাইতি করে তখন ফি বাইতিল্লাহি এটা আমরা ডিটেলস আর একটু পরে পড়বো ইনশাআল্লাহ একইভাবে মোহাম্মাদুর রসুল্লাহি মোহাম্মাদুন এটা হচ্ছে একটা সেন্টেন্সের মুক্তাদা আর তার খবর হচ্ছে রাসুল উল্লাহি আল্লাহর রাসুল এই রাসুল মুক্তাদা রাসুল উল্লাহ রাসুল্লাহি রাসুল হচ্ছেন মুদাফ আর আল্লাহি হচ্ছেন এই মুদাফ এই যে কনস্ট্রাকশন একই সাথে কয়েকটা মুদাফ মুহী বসতে পারে যেমন এই উদাহরণে আমরা দেখি জিক্রু রাহমাতি রাব্বিকা এখানে জিক্রু রাহমাতি একটা মুদাফ মুদাফিলাহি জিক রুন ছিল আর রাহমা তুন ছিল তাহলে এই গঠনটা হচ্ছে জিক্রু রাহমাতি তারপরে রাহমাতি রাব্বি আরেকটা মুদাফ মুদাফিলাই এবং রাব্বিকা আরেকটা মুদাফিলাই দি মেনশন অফ দি মার্সি অফ ইউর মাস্টার জিক্রু রাহমাতি রাব্বিকা এক একসাথে এক দুই তিন তিনটা মুদাফ মুদাফিলাই বসে সেন্টেন্সে তার অর্থ প্রকাশ করে কাও মুসা দা পিপুল অফ মুসা এটা আর একটা মুদা মোদাবি এখানে একটা বিষয় আমরা পরে কাউমু মুসা। এখানে তো কাউমু মুসি হওয়ার কিন্তু কিছু ইসিম আছে যে ইসিমগুলো মাজরুর হয় না এই জন্য এই মুসা সেই ধরনের একটা ইসিম এই জন্য এখানে আর তার স্টেটাসের কোন পরিবর্তন হয় নাই কাউমু মুসা। মুহলে মুদাফে আমরা দেখলাম যে তার আল থাকবে না আর তানুইন থাকবে না আর আমরা দেখলাম যে রুল অফ মুদাফিলাহি মুদাফিলাহিতে কি হবে মুদাফিলাহি হবে মাজরুর এখন আমরা এতদিন যেটা পড়ে আসলাম যে মাজরুর স্ট্যাটাস মানে হচ্ছে তার এন্ডিংটা হবে জের কিন্তু এখানে একটা জিনিস একটু বলতে হয় যে যখন কোনো একটা ইসিম প্লুরাল এবং ডুয়েল ইসিম হয় এবং এই প্লুরাল প্লুরাল এবং ডুয়েল ইসিমটা মুদাফিলাহিতে বসে তখন এই ডুয়েল এবং প্লুরাল ইসিমটা যখন মুদাফিলাইতে ইতে বসে তখন তার যে মাজরুর স্ট্যাটাস এই মাজরুর স্ট্যাটাসটা বসে এটা আমাদেরকে একটু এক্সট্রা মনে রাখতে হবে যেমন আমরা ডুয়েলে মুসলিম মানি এবং মুসলিম মাইনি মুসলিম মাইনি হচ্ছে তার মানসুব এবং মাজরুর স্ট্যাটাস এখানে যখন এই মুদাফিলাইতে মুসলিম মানিটা বসবে তখন তার স্ট্যাটাসটা হবে মুসলিম মাইন আর প্লুরাল যখন মুসলিম কিন্তু যখন মুদাফিলাইতে এই প্লুরাল বসবে তখন বসবে মুসলিম ডিটেলস আমরা পরবর্তীতে আরো ব্যাখ্যা সাপেক্ষে আমরা এটা বোঝার চেষ্টা করব মুসলিমস অফ মাক্কা তাহলে আমরা দেখলাম যে মুদাফ এবং মুদাফিলাহির যে গ্রামার বা ক্রাইটেরিয়া এখন আমরা একটা নতুন বিষয় বা একটা এক্সট্রা বিষয় পড়ব সেটা হচ্ছে লাইট এই আমরা বলি বার্সাস কিন্তু আজকে মুদাফু এই পড়তে যাইয়া এই বার্সনটা আমাদের পড়তে হবে আমরা জানি যে একটা ইসিন তিনটা স্ট্যাটাসে থাকে মারফু স্ট্যাটাস মনসুফ স্ট্যাটাস আর মাজুর স্ট্যাটাস তার আবার দুইটা বার্সন আছে তার আবার দুইটা দরণ বলতে পারি বা দুইটা বার্সন থাকে সেই দুইটা বার্সনের নাম হচ্ছে হেভি বার্সন আর লাইট বার্সন এখন এই দুইটা বার্সন কেন আমরা বলছি আমরা এই দুইটা বার্সন যখনই মুদাফ মুদাফিলাহি কনজুকেশনটা গঠন করি তখন আমরা বললাম যে মুদাফে তানুইন থাকে না মুদাফে যদি তানুইন থাকে না তাহলে তানুইন বিহীন একটা ইসিন তার একটা বার্সন আর তানউইন সহ একটা বার্সন এই দুইটা কথা আপনাদেরকে একটু বোঝা দরকার যে কখন এটা হেভি বার্সন আর কখন একটা লাইট বার্সন মনে রাখার জন্য আমরা হেভি এবং লাইট আমরা এই মুসলিমার চার্টটাকে আমরা একটু খেয়াল করি যে এই যে মুসলিমার চার্ট এখানে মুসলিমুন মুসলিমান মুসলিমিন এই যে তানউইন এই তানউইন হচ্ছে বাই ডিফল্ট একটা ইসিমে তানুইন থাকে এই তানউইন থাকা ইসিমকে আমরা বলি হেভি কিন্তু এই তানুইন এক সময় চলে যায় কখন তানুইন চলে যায় যখন এটা মুদাফে বসে তাহলে মুদাফে বসলে তার তানউইনটা চলে যায় চলে গিয়ে তখন একটা হারাকা হয় তো এই যে একটা হারাকা হলো এবং তানউইনটা চলে গেল এইটাকে বলা হয় লাইট বার্সন এই হেভি ভার্সন এবং লাইট ভার্সন গ্রামেটিক্যালি বার্বের ক্ষেত্রেও এই ধরনের একটা চেঞ্জ হয় আমরা বার্বের সেটা পড়ব এখন হচ্ছে ইফ দি ওয়ার্ড এন্ড ইন এ ডাবল একশন ডাবল একশন মানে তান উইন মুসলিম মুন মুসলিম মান মুসলিম রিপ্লেস দ্য ডাবল অ্যাকশন উইথ এ সিঙ্গুল হারাকা এই যখন সিঙ্গুল হারাকা হয় যেমন মুসলিম মুন যখন হয় মুসলিম মু মুসলিম মাতিন যখন হয় মুসলিম এই যে চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জটা আমরা বলি হেভি থেকে লাইট পরিণত এখন যখনই তানুইনটা একটা তানুইনের একটা হারাকা চলে গেল। তখন আমরা এটাকে বললাম যে লাইট বার্সন কিন্তু যেখানে তানুইন ছাড়া ডুয়েল এবং পুরাল নাউন সেখানে কি হয় সেখানে নুন ইউ হ্যাভ টু ডু শেষে একটা এন্ডিং হচ্ছে নুন আপনারা খেয়াল করলে দেখবেন যে যখনই কোনো একটা মুসলিম মুসলিম মুসলিমা চার্টে তার সিঙ্গুলার বাদে যেগুলো ডুয়েল এবং পুরাল মুসলিমনের যে 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 ক্রাইটেরিয়া যে এর তার একটা এন্ডিং হচ্ছে নুন যেমন মুসলিম মা মি মুসলিম মাইনি মুসলিম মাইনি মুসলিম মৌ না মুসলিম মি না তাহলে তার এন্ডিংটা কি হচ্ছে একটা নুন দিয়ে এন্ডিং হচ্ছে আর সাউন্ড ফেমিন প্লুরা তা দিয়ে এন্ডিং হচ্ছে এই যে তা পুন আর তিন আর তিন এন্ডিং হচ্ছে তাহলে এই দুই এন্ডিং এ নুনটা ড্রপ হয়ে যাবে এই বিষয়টাই বলা হচ্ছে নুন ড্রপ নুন ড্রপ হবে যখন হেভি বার্সন থেকে লাইট বার্সনে পরিণত হবে তখন তার নুনটা চলে যাবে এখন লাইট ফর্ম অফ মুসলিমাচার আমরা আমরা আগেই জানি যে মুসলিম মন মুসলিম মান মুসলিম মিন তাহলে তার লাইট বার্সনটা কি হচ্ছে মুসলিম মু মুসলিম মা এখন মুসলি যখন ডুয়েল হবে মুসলিমানি মুসলিমাইনি আর প্লুরাল হবে মুসলিম না মুসলিম না মুসলিম মানির শেষের যে নুন এই ডুয়েলের ক্ষেত্রে এই নুনটা ড্রপ হয়ে যাবে তখন নুন ড্রপ নুন যদি না থাকে তাহলে কি হচ্ছে মুসলিম মা নুন না থাকলে মাইনি মাই মাই মুসলিম ক্ষেত্রে মুসলিম মুন আর নুন আমরা সহজভাবে বুঝলাম যে এবং প্লুরালের ক্ষেত্রে নুনটা ড্রপ হবে মানে নুন থাকবে না যখন নুন থাকবে না এই ফর্মটার নাম হচ্ছে লাইট ফর্ম আর ফেমেনিন ফিমেল চার্টে মুসলিম আতুন মুসলিম আতুন একটা তানুইন চলে যাবে তখন হবে মুসলিম আতু তাহলে মুসলিম আতু মুসলিমাতা মুসলিমাতি আর তানি তাইনি সেখানে নুনটা ড্রপ হয়ে যাবে নুন মুসলিম মুসলিমাতা মুসলিমা তাই মুসলিমা তাই আর প্লুরালে যেহেতু প্লুরালে তানুইন ছিল মুসলিম মাতুন আর মুসলিম মাতিন মা সুতরাং প্লুরালের এই যে তানুইনটা চলে গিয়ে একটা হারাকা হবে তাহলে এই জিনিসটা কেন আমাদেরকে পড়তে হচ্ছে আমরা মুদাফ মু যখন পড়ি তখন আমরা বলি যে মুদাফে তানউইন থাকবে না মুদাফে তানউইন থাকবে না সিঙ্গুলারের ক্ষেত্রে আর ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে মুদাফে কি থাকবে না নুন থাকবে না তাহলে নুন একবার আসে নুন একবার চলে যায় এই যে নুন কখন আসে যখন একটা স্বাভাবিকভাবে একটা সাউন্ড সাউন্ড ডুয়েল এবং প্লুরাল ইসিমে নুন থাকবে আর যখন এই সিমটা মুদাফে বসবে তখন তার নুনটা চলে যাবে এই যে নুন আসা এবং নুন যাওয়ার উপরে নির্ভর করবে আর বার্সনটা কোনটা লাইট বার্সন না হেভি বার্সন কোথাটাকে যদি আরো একটু ব্যাখ্যা করে আমরা বলি যে এভরি ওয়ার্ড ইন দি মুসলিম সাউন্ড সাউন্ডার ইট ইজ এন এন্ডিং সাউন্ড ওর কম্বিনেশন দিস ওয়ার্ড আর কনসিডারেভি হেভি ইজ দ্য ডিফল্ট টু মেক এ ওয়ার্ল্ড লাইট উই মাস্ট রিমুভ দি এন সাউন্ড আমরা মুসলিমা চার্টে আপনারা দেখবেন যে সবগুলো মুসলিমা চার্টের প্রত্যেক ক্ষেত্রে একটা এন মুসলিম মুন বলেন মুন বললেও সেখানে একটা এন মুসলিম মানি বললেও একটা এন সব জায়গায় এন নুন থাকে তাহলে এই নুন উচ্চারণটা বাই ডিফল্ট বাই ডিফল্ নিয়ম অনুযায়ী কিন্তু যখন এই নুন সাউন্ডটা থাকবে না তখন যে বার্শনটা হবে সেটা হবে লাইট বার্সন এবং লাইট বার্সন এখানে আপনারা এখানে যে হেডিং এ দেখেন মুদাফিজ অলওয়েজ লাইট বার্সন আর মুদাফিল এখন মুদাফিজ অলওয়েজ লাইট বার্সন মানে কি লাইট বার্সন হচ্ছে যে সিঙ্গুলার হোক ডুয়েল হোক প্লুরাল হোক তার নুন সাউন্ডটা থাকবে না মনের ক্ষেত্রে এই যে সাউন্ড আর কম্বিনেশন সাউন্ড মানে হচ্ছে তানহিনকে বলা হয় সাউন্ড আর কম্বিনেশন মানে দুইটা যে শব্দের সমষ্টি কম্বিনেশন আনি আইনি উনা ইনা এটাকে বলা হয় কম্বিনেশন তাহলে সব ক্ষেত্রেই নুন সাউন্ডটা মুদাফের ক্ষেত্রে থাকবে না এটাই বলা হচ্ছে মুদাফি অলওয়েজ লাইট বাস আর মুদাফি এই অলওয়েজ মাজরুর এখন মাজরুর মাজরুরের ক্ষেত্রে আমরা প্রথমেই বললাম যখন হারাকা মাজুর হারাকা মানে হচ্ছে কাসরা কাসরা আর তাই আর ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে নুন নুন এখানে উড্র হবে না কারণ মাজুর স্ট্যাটাসের সাথে এই নুন উড্র হওয়ার কোনো সম্পর্ক থাকবে না তখন আমরা দেখব কি তখন আমরা দেখব যে মাজুর স্ট্যাটাস কি মুসলিমুনের মাজুর স্ট্যাটাস মুসলিম মিন মুসলিম মানির মাজুর স্ট্যাটাস মুসলিম মাইনি আর মুসলিম মুন আর মাজুর স্ট্যাটাস হচ্ছে মুসলিম তাহলে মুদাফিলা ইজ অলওয়েজ মাজুর স্ট্যাটাস এই মাজুর স্ট্যাটাসের এখন মুসলিমের মতো যত সাউন্ড ইসিম আছে এই ইসিমগুলোর যখন প্লুরাল ফর্ম অথবা সিঙ্গুলার ফর্ম মুদাফিলাইতে বসবে তখন তার মাজুর স্ট্যাটাসে বসবে আর যখন মুদাফে বসবে তখন তার এন সাউন্ড নুন সাউন্ড এই নন সাউন্ড অথবা নুন অকরটা বিলুপ্ত হয়ে যাবে এটাকে বলা হয় লাইট বার্সন তাহলে আমরা এই লাইট বার্শাস হেভি বার্সন নাউন এই বিষয়টা আমরা পড়লাম এখন আমরা আরেকটা উদাহরণ দিই যে যখন কোনো একটা ইসিম মুদাফিলাইতে বসবে তখন এই মুদাফিলাইতে এই ইসিমটা ডেফিনিটও হইতে পারে ইনডেফিনিট হইতে যেমন যখন এই

আল্লাহি আল আল কিয়ামতি উল্লাহি এই সবগুলো মুদাফিলাইতে আল আছে তাহলে আমরা বলছিলাম যে মুদাফিলাইতে আল থাকতেও পারে আর আল না থাকলে তানুইন থাকতে পারে কিন্তু মুদাফ অলওয়েজ লাইট বার্সন এবং মুদাফে তানুইন থাকবে না এর সেকেন্ড অধ্যায় হচ্ছে রুল অফ অ্যাটাচিং নাউন উইথ এ এখন একটা বিষয়ে একটা ইসিম ওন করতে পারে একজন নাউন বা একটা নাউন আবার ওন করতে পারে একটা প্রনাউন তো প্রনাউন যদি ওন করে কোনো একটা ইসিমকে তাহলে এই প্রনাউনের স্ট্যাটাস কি হবে এই এই প্রণাউনের স্ট্যাটাস হবে মাজুর আর মাজুর স্ট্যাটাস হচ্ছে কি মাজুরি স্ট্যাটাস অলওয়েজ অ্যাটাচ বাসন অফ প্রনাউন তাহলে আমরা যদি কোনো একটা ইসিমকে অন করতে হয় কোনো একটা প্রণাউন দ্বারা তাহলে সেই প্রনাউনের বসবে যেমন কিতাবু হু হিজ বুক দ্য বুক বিলংস টু হিম অনলি ইজ হিমি হোয়েন্ট ইট ইট বাট ইস প্রনাউন এই কাসরা রুলটা এখানে অ্যাপ্লাইড হয় না তখন হয় অ্যাটাচ প্রনাউন যেহেতু এটাচ বাসন অফ প্রনাউন কাসরার কাজ করে মানে কাঁচরা হচ্ছে মজুর স্ট্যাটাস

আলার কারণে কুলুবি আর কুলুবি হেম মুদাফ মুদাফিলাই সামি মুদাফ মুদাফিলাই একরা বিসমি রাব্বি কাল্লাজি একটা বার বিসমি নামে আর বিসমি রাব্বি রবের নামে আর রাব্বি তোমার রবের নামে তাহলে ইসমি রাব্বি একটা মুদাফ মুদাফলাই রাব্বি একটা মুদাফ মুদাফিলাই এইভাবে না আওয়ার রাব রাব্বা না রাব্বা ছিল রাব এখানে রাব্বা না এটা অন্য গ্রামার আমরা অন্য সময় একটা পরব ঠিক একইভাবে ভাবে রাবু হু রাবু হুমা রাবু হুম রাবু হা রাবু হুমা রাবু হুন্না কা রাব্বু কুম রাবু কি রাব্বি রাব্বা না কম্বিনেশন অফ নাও উইথ নাও এটাকে বলা হয় পজিটিভ ফ্রেজ এখন হচ্ছে একটা পার্টিকুল হচ্ছে মান মান সম্পর্কে আমরা পড়েছিলাম মান মানে হু তাহলে যদি এই প্রশ্নটা এইভাবে করতে হয় কিতাবু মান হোজ কার বই তাহলে এখানে এই মান একটা এই মান তার মান একটা এখানে ইসিম এই ইসিম যখন সে কোনো কোনো সময় এই মান পার্টিকুল এখানে এই মানটা টু অর্থে ব্যবহৃত হয়েছে এবং মানি হয় নাই তার কারণ সে হচ্ছে একটা মাপনিও এবং তার স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয় না ঠিক একইভাবে মাসজিদু রাসুল লাই তাহলে মাসজিদু রাসুল ইহ মাস অফ আল্লাহ প্রফেট মাসজিদু রাসুলি এটা একটা মুদাফ মুদাফিলাই মাসজিদু মুদাফ রাসুলি মুদাফিলাই আর আরেকটা মুদাফ মুদাফিলাই রাসুল্লাহি আল্লাহর রাসুল তাহলে তাহলে আল্লাহর রাসুলের মসজিদ মস্ক অফ আল্লাহ প্রফেট আমরা যখন সেন্টেন্স পড়বো তখন এই মুদা মুদাফিলাহির ব্যবহারগুলো গুলো আমরা ব্যাপকভাবে আমরা আমাদের পড়তে হবে এখন আমরা বলছিলাম যে একটা মুদাফ তার স্ট্যাটাস তিনটে হইতে পারে মারফু স্ট্যাটাসে বসতে পারে মুদাফ মানসুব স্ট্যাটাসেও বসতে পারে এবং মাজুরি স্ট্যাটাসে বসতে পারে এখানে আমরা দেখছি যে মাক্তাবুল মুদার রিসি দি টিচার্স টেবুল মাক্তাবুল মুদার রিসি দি টেবুল এখানে মাক্তাবু যে মুদাফ তার হচ্ছে মারফু মাক্তাবু কিন্তু ইন্নাল মাক্তাবাল মুদার রিসি এখানে মাক্তাবুটা মাক্তাবাক কারণ আগে তার ইন্না বসছে তাহলে ইন্না বসার কারণে মাক্তাবুটা মাক্তাবা হচ্ছে মানে তার মানসুব স্ট্যাটাস হচ্ছে আলাল মাক্তাবিল মুদারিসি পন্দিত টিচার ট্রেবল এখানে মাক্তাবি তাহলে আমরা দেখলাম এক মাক্তাবু মাক্তাবা মাক্তাবি স্ট্যাটাস এর পরিবর্তন হয় আর মুদাবিলাই আমরা বলছিলাম ডেফিনিট হইতে পারে কিতাবুতালিবি দি স্টুডেন্টস বুক আত্মালিবি ডেফিনিট আর কিতাবুতালিবিন এ স্টুডেন্টস বুক

ইব্রাহিম ও খালিল উল্লাহ যে খালিল উল্লাহ ফ্রেন্ড অফ আল্লাহ বুক অফ দি ম্যান কিতাব রাজুলি তাহলে এই যে কিতাব আর রাজুলি আমরা মুদাফ যে উদাহরণ এই উদাহরণ এবং তার রুল আমরা মিলিয়ে পড়ব রাসুল উল্লাহি আল্লাহ রাসুল নূর সামাওয়াতি আর না কাতুল্লাহি নাসরুল্লাহি বিরাপিন নাসি

তাহলে নাসুল্লাহি বিরব্বিন নাসি নূরু সামাওয়াতি নাকাতুল্লাহি রাসূলুল্লাহি দারুস সালামী ওয়া আদাল্লাই আশা করি আমরা এই গঠনটা দেখলেই বুঝতে পারবো যে এটা একটা মুদাফ মুদাফিলায় আর বুঝার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যখনই আমরা দেখব কোনো একটা ইসিম আমরা জানি যে ইসিমের তানুইন থাকে এবং আল থাকে কিন্তু কোনো একটা ইসিম আমরা চিনলাম কিন্তু তার আলও নাই তার তানুইনও নাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটা একটা মুদাফ এবং তার পরের ইসিমের দিকে খেয়াল করলেই আমরা দেখব যে তার তারপরের ইসিমের স্ট্যাটাস আর মুদাফ মুদাফের যে তানুইন না এবং আল থাকে না দেখেই আমরা তার গঠনটাকে বুঝতে পারবো যেমন এখানে নুরু সামাওয়াতি এই সামাওয়াতি এটা প্লুরাল সাউন্ড প্লুরাল সাউন্ড পুরালের সামাওয়া তিন ছিল আর আল থাকার কারণে সামাওয়াতি তাহলে নুরু সামাওয়াতি এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা মুদাফ মুদাফিল এই কনস্ট্রাকশন এই কথাগুলো এখানে এই স্লাইডে লিখা আছে আপনারা স্লাইড পড়েও বুঝতে পারবেন বাকি সময় আমরা যে বিষয়গুলো পড়ব সেটা হচ্ছে স্পেশিয়াল মুদাফ ওয়ার্ড বিহেভিং লাইফ মুদাফ মুদাফ মুদাফিলাহির মুদাফের যে ক্রাইটেরিয়া ঠিক একই ক্রাইটেরিয়া আরো কিছু ইসিন বহন করে সেগুলো হচ্ছে এই তিন বাগে এগুলো বিভক্ত একটা হচ্ছে হুইচ হুইচ আই আই জু আর জার্ফ এই তিনটা কথা মনে থাকলে মনে থাকবে যে স্পেশাল মুদাফের আওতায় কমন ইউ জু আর জার্ফ এখন আমরা এই তিনটা বিষয় সম্পর্কে একটু পড়ি আই একটা ইসিম তার অর্থ হচ্ছে হুইচ তাহলে একটা বসে তার অর্থ প্রকাশ করার জন্য বা অর্থ পূর্ণ করার জন্য পরে আরেকটা একটা ইসিম বসতে হয় যেমন কোন বই কোন বাড়ি কোন কথা যাই হোক এই যে কথাটা আইউ দিয়ে যখন কোনো একটা কনস্ট্রাকশন গঠন হয় তখন এই আই মুদাফ হিসাবে ব্যবহৃত হয় আর দুই নম্বর হচ্ছে জু জু একটা ইসিম এই ইসিমের অর্থ হচ্ছে ওনার অফ ওয়ান হু হেজ মানে একটা বিষয়কে অন করার জন্য যেমন একটা ইসিম ওন করে মুদাফে বসে ঠিক তেমনি ভাবে কোনো একটা বিষয় ওন করার জন্য জু নাউনটা ব্যবহৃত হয় তাহলে এই জু রা জি যখন এটা মানসুর স্ট্যাটাসে বসে তখন যা আর যখন মাজুর স্টেটাসে বসে তখন জি এটা সম্পর্কে আমরা পরে আজকে শুধু এতটুকু যেখানেই বসে তার পরে আরেকটা ইসিম বসবে বা একাধিক ইসিম বসবে সেই ইসিম হবে মাজরুর আর এই ইসিম এইভাবে তার স্ট্যাটাস পরিবর্তন করে এ এ মুদাফ সে সেন্টেন্স এর মধ্যে বসবে আর তিন নম্বর হচ্ছে জার জার মানে অ্যাডভার আমরা বলেছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্ব হচ্ছে ফাউকা তাহতা ইন্দা বাইনা মা বাদা কাবলা এই সমস্ত ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব এই অ্যাডভার্ব যেখানে বসবে সেখানে এই অ্যাডভার্ব বসে এজ এ মুদাফ সুতরাং মুদাফ তার পরে যে ইসিমটা বসবে সেটা মুদাফিলাই সুতরাং এই তিন ক্রাইটেরিয়া আমাদের মনে রাখতে হবে কি আমরা পড়লাম আইউ জু এবং এখন আমরা এই তিনটা সম্পর্কে একটু একটু যদি আমরা ব্যাখ্যায় বলি প্রথম আসে আমরা আইউ আমরা বলছিলাম যে আইউ যখনই ব্যবহার করব তখন তারপরে কোন জিনিস যেমন আই তো লিবিন কোন ছাত্রটি বের হয়েছিল তাহলে এখানে আইউ হচ্ছে একটা মারফু স্ট্যাটাস এবং কোন ছাত্রটি তাহলে তো লিবিন হয়ে গেল ছিল আইউ কিতাবিন কারণে কোন বইটি তুমি পড়েছিলে এই আমরা যখন বাদ পড়ব তখন তার পুরা গঠনটা আমাদের বোঝা হবে এখানে শুধু আমরা এটা বললাম যে কোন বইটি কোন বইটি এখানে আইয়া কেন আইয়া হচ্ছে আইয়া হওয়ার কারণ হচ্ছে এই কারা তার অবজেক্ট এই জন্য কোন বইটি অবজেক্টে বসছে এই অবজেক্টে যখন বসছে এই জন্য আইয়া হচ্ছে কোন কলম দিয়ে তুমি লিখেছিলে তাহলে এটা একটা বার কাতাপ্তা আর কলম কোন কলম দিয়ে বি একটা প্রিপোজিশন দিয়ে আর আই তাহলে আইউ আইয়া আই এই কোন শব্দটা এজ এ স্পেশাল মুদাফ সেন্টেন্সের মধ্যে মানে মুদাফ ইলাই মুদাফ হিসাবে বসে আমরা যদি কোরআনের উদাহরণ একটু দেখি আল্লাহ আইউকুম এই যে আইউকুম আহান তোমাদের মধ্যে কে উত্তম আমল আমল করে তাপরিক লিয়াবলুয়াকুম লিয়াবলুয়াকুম আইউকুম আহসানো আমালা উত্তম আমল কে করে তোমাদের মধ্যে কে তোমাদের মধ্যে এখানে মারফু স্টেটাস আই ব্যবহৃত হলো তারপর আইয়া উলিদ উল্লাহ আউদুর রহমান আইয়া মা তাদু ফালাহু আস ফালাহুল আসমা উল হুসনা এখানে কি হচ্ছে আইয়া আইয়ামা যে নামেই ডাকো না কেন তার জন্যই তো রয়েছে আসমাউল হোসনা উত্তম নাম সুন্দর নাম শুন আর আমরা প্রতিনিয়ত তাহলে কোন অক্ষরটা কোন শব্দটা আমরা শিখলাম বসলো আর ফা বি আই ফা অতপর বিশন আর আই কোন নিয়ামত আলা কুমা তুকা কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তাহলে তাহলে আমরা স্পেশাল মুদাফের আই পড়লাম দুই নম্বর জু এই জুর উপরে যেহেতু এটা একটা ইসিম স্পেশাল ইসিম এবং স্পেশাল মুদাফ আর একটা ক্লাসে আমরা যেহেতু এটা ইসিম এটা ডিটেলস পড়ব এখন শুধু আমরা এতটুকু বললাম যে জু যে ইসিম এই ইসমটা ওনারশিপ বোঝাতে মানে মালিকানা বোঝাতে ব্যবহৃত হয় এবং তার তিনটা স্ট্যাটাস হচ্ছে লু ওয়া ভি যেমন ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুলজালালি ওয়াল ইকরাম এই যে যুলজালালি ওয়াল ইকরাম ওয়াবকা ওয়াজহু রাব্বিকা জু মানে ওনারফ যিনি মহিমাময় এবং মহানুভব ওনার অফ মেজেস্টি অ্যান্ড অনার এই যে ওনার অফ এই ওনা অফ বোঝানোর জন্য এই জু এখানে মারফু স্ট্যাটাসে বসছে আর কুলনা ইয়া জাল কার নাইনি এখানে জু যা হিসাবে বসছে আর তাবার আকাশম রাব্বিকা জিল জালা ওয়াল ইকরামি এখানে জি হিসাবে বসছে কি তোমার রবের নাম বরকতময় যিনি যিনি মহিমাময় মহি মহিম ও মহানুভব ওনার অফ এখন এখানে জু বসছে মারফু স্ট্যাটাস এখানে যা বসছে স্ট্যাটাস এখানে জি হচ্ছে মাজুর স্ট্যাটাস এটা আমরা নেক্সট পরবর্তীতে জুর ক্লাসে ডিটেলস আপনাদেরকে বলবো আজকে আমরা এতটুকু বললাম জু হচ্ছে একটা স্পেশাল মুদাফ এবং এরপরে যে ইসিমটা বসবে সে হচ্ছে মুদা ফিলাই এখানে দেখেন জালালি তারপর জালালি মাজুর স্ট্যাটাস ইকরামি মাজুর স্ট্যাটাস তাহলে জু একটা স্পেশাল মুদাফ তারপরের ইসিমটা অলওয়েজ মাজুর এরপর আমরা বলছিলাম যে একটা স্পেশাল মুদাফ হচ্ছে অ্যাডবার অ্যাডবার জানি আমরা বার্বের বের গুণ বর্ণনা যে ওয়ার্ডের সাহায্যে হয় ইংরেজিতে বা বাংলায় সেগুলোকে বলা হয় অ্যাডবার এখানে আমরা পড়ব যে অ্যাডবার অফ টাইম অ্যাডবার অফ প্লেস এই অ্যাডবার অফ টাইম এবং অ্যাডবার অফ প্লেস এই দুটোকে আরবিতে বলে জার্ফ অ্যাডবার অফ টাইম অ্যান্ড অ্যাডবার অফ প্লেস এবং এই যে এবং তার পরে যে ইসিমটা বসে এই ইসিমটা বসে হয় এবং একে বলা হয় মুদাফ ইলে মুদাফ ইলাই একটা ইসিম এই ইসিমটা যখন এই জার্ফের পরে বসে তখন তার স্ট্যাটাস হয় মাজুর এই জন্য এটা একটা স্পেশাল মুদাফের আওতায় তাহলে আমরা কি দেখলাম জার্ফ প্লাস মুদাফিল টাইম আর এই দুইটা মিলে হচ্ছে এই ফ্রেজ ফ্রেজগুলো অনেক ব্যবহৃত হবে এবং হয়েছে আমরা সেটা পড়ার সময় বুঝতে পারবো যেমন তাহ্তা সাজারাতি আন্ডার দি ট্রি এখন তাহতা একটা এডবার আর তারপরে যে ইসিমটা বসবে সেটা হবে মা সাজারাতি একেবারে কমন জার্ফ কোনগুলো জার্ফ ইজ এ নাউন দ্যাট ইন্ডিকেট দ্য প্লেস অর টাইম জার্ফ অ্যাক্টস লাইক এ মুদাফন সো দি নাউন ফলোইং ইট ইজ মুদাফিলাই জার্ফ ক্যান নেভার বি এ মুক্তাদা ইভেন ইফ ইট ইফ দি সেন্টেন্স স্টার্ট উইথ ইট অন্য বিষয় আমরা শুধু এই দুইটা জিনিস দেখি যে এট অফ টাইম এবং প্লেস কোনগুলো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে দ্য এট অফ প্লেস এখানে এখানে একটা গাড়ির ছবি তার উপরে উপর উপরে মানে হচ্ছে ফাওকা ফাওকা মানে ওবার নিচে মানে তাহতা তাহতা মানে আন্ডার বিহাইন্ড খালফা মানে বিহাইন্ড ইনফ্রন্ট মানে আমামা তাহলে ফাউকা তাহতা খালফা আমামা এটা হচ্ছে অফ প্লেস আর টাইম এটা এটাকে বলা হয় জরফু মাকান আর জরফু জামান জর্ফ মাকান আর জর্ফ জামান জামান মানে হচ্ছে জামানা মানে টাইম আর মাকান মানে প্লেস এখন অফ টাইম কোনগুলো লাইলান যেমন রাত্র সবাহান মর্নিং জোহরান নুন আমি আল ইয়া টুডে এই যে শব্দগুলো বা ওয়ার্ড এই ওয়ার্ডগুলো হচ্ছে এডভার্ভ অফ টাইম এবং এট প্লিজ এগুলো হচ্ছে স্পেশাল মুদা তার কারণ হচ্ছে যখন এটা গঠিত হয় তখন আমরা এটাকে বলে অ্যাডবার্বিয়াল ফ্রেজ এবং এই অ্যাডবার্বিয়াল ফ্রেজ হচ্ছে একটা মুদাফ মুদা বিলাই তখন তার ফাওকা যেমন অহুয়াল কাহিরু ফাওকা ইবাদি আর তিনি তার নিজ বান্দাদের উপর ক্ষমতাবান ফাওকা ইবাদিহি তাহার বান্দা আর ফাওকা হচ্ছে উপরে ঠিক একইভাবে আমরা এই যে ছাড়াও আরো কিছু এডবার আছে আপনার এই চারটা আমরা দিলাম এই চারটা মুখস্ত করে নেবেন খুব কমন ফাউকা তাহতা কাবলা আমামা খালফা কাদ্দামা ওয়ারা লাদা বাইনা হাওলা ইন্দা মা এই যে ওয়ার্ডগুলো এগুলোকে বলা হয় স্পেশাল মুদা তার অর্থগুলো আমাদের শিখে নেওয়া দরকার এবং কোরআন পড়ার সময় এই ওয়ার্ডগুলো যখনই আসবে আমরা দেখবো যে তার পরের ইসিমটা কি মাজরুর হচ্ছে এবং এটা একটা স্পেশাল মুদাফ এবং এই মুদাফ মুদাফ ইলাই এগুলোকে আমরা স্পেশিয়াল মুদাফের আওতায় আমরা আনলাম আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম যে আইউ আইউ একটা স্পেশাল মুদাফ আইউর সাথে আরো কয়েকটা মুদাফ আছে সেগুলো হচ্ছে কুল কুল্লু আমরা বলি যে কুল্লু মানে এভ্রি অল ইজ এভ্রি কুল্লু তারপরে বারদুন সাম অফ মিসলুন, লাইক নাফসুন সেম গাইরু, আদার দেন এই শব্দগুলো স্পেশাল মুদাফ হিসাবে ব্যবহৃত হয় এবং তারপরের রিসিমটা আহ মুদাফ মু নিয়ম অনুযায়ী মাজুর হয় যেমন গাইরাল ইসলামি দিনা মিনু এখানে গায়েরা গায়েরুন মানে গায়েরু আদার দেন তাহলে এখানে গায়েরাল ইসলামী ইসলাম ছাড়া সবগুলো উদাহরণ অনেক লম্বা হয়ে যাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন যে এই মুদাফ গুলো ব্যবহৃত হলে তার পরের ইসিমটা হবে মুদাফিলাই যেমন নাজাল হুমা তাহতা আকদামিনা আকদামি আকদা মুনছিল। আতদা মুন ছিল। তাহলে আকদা মুন। এখানে মুদাফিলাই আকদা মিনা। এখানে দুইটা মুদা মদা। তাহতা আকদামি আর আকদা মিনা। আমাদের পায়ের নিচে নাজালহুুমা রাখা। আমরা তাদের উপয়েকে নাজালহুুমা তাহতা আকদা মিনা। আমাদের পায়ের নিচে নিচে রাখবো লিয়াকুনা মিনাল আসফালিন যাতে করে তারা আসফালিন মানে নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা দেখলাম যে এই তাহতা ফাওকা কাবলা বাদা এগুলো হচ্ছে স্পেশাল মুদাফ এবং সাথে সাথে এগুলো হচ্ছে অ্যাডবার এবং এই অ্যাডবার গুলো যখন অন্য একটা ইসিমের সাথে বসে তখন অ্যাডবার ফ্রেজ গঠিত হয় অ্যাডবার বিএল ফ্রেজ একটা মুদাফ মু রুলটা এখানে কার্যকর হয় তাহলে আজকে আমরা কি শিখলাম আজ আমরা তিনটা বিষয় মূলত পড়লাম একটা হচ্ছে ইদাফা মুদাফ মুদাফ আর ইদাফা বা মুহ আমরা পড়লাম স্পেশিয়াল মুদাফ স্পেশিয়াল মুদাফের মধ্যে একটা হচ্ছে আইউ এবং আইউর সঙ্গীয় আরো কিছু ইসিম আর আরেকটা ইসিম হচ্ছে জু এবং এই জু অধিকার অর্থে বা ওনার অর্থে ব্যবহৃত হয় এবং এই জু একটা স্পেশাল মুদাফি ব্যবহৃত হয় তার পরের ইসিমটা মুদাফিলাই আর জার্ফ জার্ফ পড়লাম জার্ফ হচ্ছে বসবে সেই জার্ফ পরের ইসিমটা মুদাফিলাই হিসাবে বসবে এবং মাজুর স্টেটাসে এই মাজুর স্ট্যাটাস বলতে আমরা যখন মাজুর স্ট্যাটাস বলতে সিঙ্গুলারের ক্ষেত্রে যেমন মুসলিম মিন কিন্তু ডুয়েল এবং এর ক্ষেত্রে যে কোনো ইসিমের তার ডুয়েল বার্সন মাজুর তার এর ক্ষেত্রে প্লুরাল বার্সন মাজুর বসবে তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন পড়ার সময় প্রায় প্রতিটি রুকু এবং সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাবো যে মোদাফ মোদাব মোদাবিলাহী ঘটনটা কোনো না কোনোভাবে সেন্টেন্স গঠনে অংশগ্রহণ করে ভয়ানাক وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك